হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। পিপল প্লিজিং ইজ অ্যাকচুয়ালি আ ডিজিজ অ্যান্ড ইভেন্টুয়ালি ইট ইনফেক্টস ইউ সো মাচ যে আপনি একটা সময় আসলে বুঝতেও পারেন না আপনি কীভাবে আক্রান্ত হচ্ছেন। কিছুদিন আগে আমার এক কাছের ছোটো ভাই আমার কাছে এসে বললেন যে ভাই আপনার সাথে আমার খুব বড় একটা পার্থক্য আছে। আমি খুব উৎসুক হয়ে উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকালাম, কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে সেটা কী। সে বললেন যে ভাইয়া ইউ আর টু মাচ স্ট্রেইট ফরওয়ার্ড, যে আপনি হুট করে মানুষকে একটা তার একটা খারাপ দিক বলে দেন আর আমি এই জিনিসটা পারি না। আই ট্রাই টু প্লিজ পিপল, আমি মনে করি যে আমার প্রতি আসলে মানুষজন সবসময় যাতে একটা সদয় দৃষ্টি রাখেন, তাদের গুড বুকে আমি সবসময় থাকতে চাই, আমি টেনশনে থাকি। আমি বলছি ঠিক এই কারণটাতেই আমি আসলে সরাসরি মানুষকে সব কথা বলে দেই, কারণ কোনো ধরনের গ্রাজ রেখে আসলে চলার কোনো প্রয়োজন নেই। আমি একজনকে খুশি করার চেষ্টা করছি, বাট ইভেন্চুয়ালি উনি আসলে বুঝলেন যে এটার আসলে ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি বলে কোনো কিছু নেই। আমি ওনাকে ওনার দোষগুলো ধরিয়ে দিচ্ছি না, রাদার যে জিনিসগুলো আসলে তার জানা উচিত। অনেক সময় আমি সুগার কোট করছি জিনিসপত্র যাতে আসলে তিনি সত্যটা জানতে না পারেন, কষ্ট না পান। সো এই জিনিসগুলো থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ বিলিভড, আমি যে জিনিসটা বিশ্বাস করে নিয়েছি মনে প্রাণে আমার লাইফে, সেটা হচ্ছে পিপল প্লিজিং ইজ এ ডিজিজ। বিকজ পিপল প্লিজিং একটা সময় আপনাকে এমন জায়গায় নিয়ে চলে যাবে, সবাইকে তো আপনি খুশি করতে পারবেনই না জীবনে, কারণ আপনি জীবনে সবাইকে ইমপ্রেস করতে আসেননি। সবাই এই ভিডিওটা দেখে ইমপ্রেস হবেন না, অনেকে যাবেন হচ্ছে অনেক বড় বড় আর্টিস্টদের বা অনেক বড় বড় হচ্ছে এন্টারটেইনারদের ভিডিও দেখতে, হিরো আলমের ভিডিও দেখতে, ট্রোলস দেখতে, এই জিনিসগুলো দেখতে। সো আমাদের এখানে যারা নিজেদেরকে নিয়ে চিন্তা করবেন, যারা পার্সোনাল ডেভেলপমেন্টের চিন্তা করবেন, যারা জানতে চাইবেন যে সেলফ রিয়েলাইজেশন কি, ইফেক্টিভ ইনফরমেশান আমি কোথা থেকে পাবো, হয়তো বা তাদের মধ্যে দু একজন এই ভিডিওগুলো দেখে আগ্রহ পাবেন বা হচ্ছে তারা ইন্টারেস্টেড হবেন, তারা ফলো করবেন। সো পিপল প্লিজ করার জন্য যদি হতো তাহলে আই উড হ্যাভ ডান কমপ্লিটলি ডিফারেন্ট থিং, অরিজিৎ সিং এর গান কভার করে হয়তো বা ভিডিও করতাম, এই ভিডিও না করে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ, থ্যাংক ইউ।